যা বড় ঢুলে টাটা। আরে কোন গুড মর্নিং, বাপরে বাপ রাস্তায় কি রোদ। তো এখন বেরোচ্ছি, কালকে তো শপিং হয়েছে কিন্তু বার্থডের গিফটটা কেনা হয়নি। তো এখন যাবো বার্থডের গিফট কিনতে, এখান থেকে আমি বেরোবো, বাবা ওখান থেকে কাজে আছে, বাবা কাছ থেকে ওখানে ডাইরেক্ট চৌরাস্তায় চলে আসবে, তো বার্থডের গিফটটা কিনে নেওয়া হয়। চলো, কিন্তু প্রবলেম হচ্ছে যা রোদ, পুরো একদম বারবিকিউ হয়ে যাবো। দাড়ি ফাড়ি পেকে গেছে না, ওই জন্য বুড়ো হয়ে গেছে। তো মাস্কটা খোলো, পুরো বড় হয়ে গেছিস, আমি তো বুড়ো হব। ওই রোদের জন্য ভাল লাগে। তুমি দেখো আয়না, দেখো ভাল লাগছে। এইটা এইটা একবার পরে দেখো, এটা এটা পুরো আরাম করতে। আর উড়ে লাগছে না, গাড়ি কেটে নিয়ে হয়ে যাবো। কত করে গো? বড়টা কত? 20 টাকা 30 টাকা। 20 টাকার দুটো দিলাম। তো বাবার গরমে বেরিয়ে গলা শুকিয়ে গেছে, আর গরমকালে আখের রস না খেলে হয়তো। আমরা এখন বাপবিটি মিলে এখন এখানে আখের রস খাবো। তো আখের রস মানে তো অনেকদিন পর খাচ্ছি, বলো। সেই লাস্ট মানে দক্ষিণেশ্বরে গিয়ে খেয়েছিলাম, লাস্ট দক্ষিণেশ্বরে গিয়েছিলাম না। গরমকালে আখের রস মাথা ঠান্ডা করবে, শরীর ঠান্ডা করবে, সব করবে। হ্যাঁ, পরে কিন্তু এটা করছিল জানো। মা টিভি চালি কোথায় গেলে? কই গেল? কোথায় এসে দেখি মা নেই, মা গায়েব হয়ে গেছে। দাঁড়া, মা মানে শুকাতে দিয়েছিলে? হ্যাঁ, শুকিয়ে ভেজে না, ভেজে শুকিয়ে ভেজে নর্মাল প্লাস্টিকে টিফিন করে রেখে দিলে ঠিক থাকে। আমাদের বাড়িতে তাই করি। বাবার পুরো অবস্থা কাইল হয়ে গেছে, বাবা বলবে আর আমি বেরোবো না আমার সাথে শপিং। আমার সাথে যে শপিং এ বেরো, একবার শপিং করতে বেরোলে আর বেরোবে না আমার সাথে না। ওইটা একদম ছোট হয়ে যাচ্ছে বাবা, ওইটা তো খেলনা, ওর থেকে ব্যাক সাইজ বড় নিলাম। মা আগে বাবাকে খেতে, বাবাকে একটা জল দাও তো। গ্লুকন্ডি গ্লুকন্ডি কিছু আছে? গ্লুকন্ডি নেই ওই এটা। দেখি, হ্যাঁ একদম ইয়ো ইয়ো হানি সি হেভি। ভাল লাগছে সানগ্লাসটা? সত্যি ভালো লাগছে। ভাল লাগছে? তোমার ভালো লাগলি হলো? দারুণ লাগছে। এখন হিরো হচ্ছে, হিরো ফুটো গেঞ্জি পরা হিরো, ফুটো বাস্তান। ওটা কি হচ্ছে? গিটার ওই না, বালিশ দিয়ে গিটার বাজাচ্ছে। এই বলছে শরীর খুব খারাপ হচ্ছে, আমার মাথা ঘুরছে। আর রাস্তায় হ্যাঁ খেয়ে নেই পরো, বরঞ্চ বা ফ্রেশ হয়ে নাও।
যে রাস্তায় এত গরম এত গরম প্রবলেম হবে। অ্যাকচুয়ালি আমরা যেটা গিফট দেবো বলে ঠিক করেছিলাম সেই গিফটটা কোথাও খুঁজেই পাচ্ছি খুঁজেই পাচ্ছি না, লাস্ট পর্যন্ত পাওয়া গেল সেটা তোমাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ভাইয়ের বার্থডে গিফট। আমার না অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল কিরকম বলো তো, ছোট ছোট ট্রলি গুলো হয় না সামনে বেশ স্পাইডারম্যানের সব ছবি লাগানো থাকে, হার্ড হয় ওইটা, বেশ বাচ্চাদের ভালো লাগে। কিন্তু বাবা গিয়ে বললো যে এটা কালকে আমরা পছন্দ করে এসেছিলাম, কিন্তু বাবা গিয়ে বললো যে অত ছোট ট্রলি, ও তো বড় হবে, ছোট ট্রলি ছোট থেকে যাবে। আর এই সাইজটা ঠিক আছে, এই সাইজটা হচ্ছে আমরা বড়রাও নিতে পারবো, বাচ্চারা অনাসে নিতে পারবে। বাচ্চারা তো নেয় না, বাচ্চাদের বাবা মাই নেয়, ওদের ফ্যামিলি কত মানে ফ্যামিলির কাজে লেগে যাবে। তো এটার কালারটা খুব ভালো, অরেঞ্জ আর অফ হোয়াইট কালারের কম্বিনেশন খুব ভালো। এটা হচ্ছে আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে, মানে আমার তরফ থেকে আমি দিচ্ছি এটা ভাইকে। আর এটা হচ্ছে তোমাদের তরফ থেকে দিচ্ছি, ভালো না ভাই? ছেলেটা বড় হয়েছে। আর হচ্ছে এখনকার দিনে পড়াশোনা যা চাপ, এত বই খাতা থাকে, এটা ভালো। আর এটা সব থেকে ভালো হচ্ছে এখন যেটা হয় না যে রেন কভার থাকে, এটার নিচে এখানে রেন কভার আছে, তো ওটা কভারও দিতে পারবে মানে বৃষ্টি বৃষ্টি হলে। এখন তো আমাদের এটা মানে হাওড়া সালকিয়া বেলুরবালি এগুলো সব রেন মানে বৃষ্টি বহুল এলাকা হয়ে গেছে, তখন তখন বৃষ্টি চলে আসে। তো এটা হচ্ছে বাবা মার তরফ থেকে, এটা আমার তরফ থেকে ট্রলি, এটাই হচ্ছে গিফট। আরো অনেক কিছু কিনেছি, আমার শ্বশুরের জন্য কিনেছি পয়লা বৈশাখে, শাশুড়ির জন্য কিনেছি, মায়েরদের জন্য কিনেছি, সব আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর দেখাচ্ছি। অলরেডি বাজে 3:30 বাজে আমাদের দুপুরে, কারণ লাঞ্চ হয়নি, লাঞ্চটা করিনি, তারপর তখন সবাইকে ভালো করে মন দিয়ে দেখাবো। মেয়ে মাকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, ভালো করো, বেশি করে পেরে চলে যাবে তো। ওকে 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 ওকে।